হচ্ছে বিয়ার্স, আপনারা দেখতে থাকুন। এই যে আমি লবণ দিলাম, হিমালয়ান পিঙ্ক সল্ট, তারপরে এগ দিব, পাঁচ ছয়টা লাগবে আর কি, কারণ অনেক বড়, অনেক বেশি আমি করতেছি, বাচ্চারাও খাবে আমরাও খাবো। পাঁচটা হলো, সিক্স। তারিফ খুবই পছন্দ করে, কালকে বলছে আম্মু আরো নাই আরো নাই। রেসিপিটা আমার নিজেরই আর কি, আমি এটা ইয়ে যে আমি লাইফস্টাইল চেঞ্জ করছি। আমরা মজিবুল হক ভাইয়ের ইউএসএ ফলোয়ার এবং তার সাথে আমি এখানে অ্যাড করতে চাই ডক্টর মজিবুল হক, উনি আসলে হিউস্টনেই থাকেন, হিউস্টন মানে টেক্সাসের হিউস্টন, আমাদের নেইবার, আমাদের প্রিয় ভাই এবং ডাক্তার। অ্যাকচুয়ালি লাইফস্টাইল নিয়ে উনি ছাড়াও আরও দুইজন বাঙালি কাজ করেন, একজন বাংলাদেশে ডক্টর জাহাঙ্গীর এবং থাইল্যান্ডে অবস্থিত ডক্টর মজিবুর রহমান। সো আসলে প্রায় আমি দেখতেছি প্রায় তিনজনের সিস্টেমই এক, তবে কিছুটা ভিন্নতা থাকে কিন্তু খাওয়ার ব্যাপারে প্রায় একই। তো এইটা বেশ আমি মনে করি হেলদি, এবং স্পেশালি যারা যাদের সুগার প্রবলেম আছে, বিশেষ করে যাদের স্বাস্থ্য ভালো বা ওজন কমাতে চান, এটা খুব ভালো। তাছাড়া যেহেতু এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, যেমন এই যে এখন অলিভ অয়েল দিয়ে এটা কুক করা হয়, খুব স্লো, মানে দেখেন অনেকটা হিট নাই বলা চলে, এত হালকা হিট দেওয়া হচ্ছে। এটা অলিভ অয়েল দেওয়া হবে, এর মধ্যে দেওয়া হয়েছে অলিভ অয়েল টানছে, ডিম, ক্যাপসিকাম, বাঁধাকপি, এমনি মরিচ এবং পেঁয়াজ যেটা দেওয়া হয় সুস্বাদু করার জন্য, পরিমাণ মতো পিঙ্ক সল্ট, আর হিমালয়ান পিঙ্ক সল্ট। আর এখানে পরবর্তীতে যেটা অ্যাড করা হবে সেটা হচ্ছে টমেটো কেচাপ, অর্গানিক টমেটো কেচাপ, এবং আরেকটা দেবো হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে চিজ। সো আমরা এখন অপেক্ষা করি আর একটু সময়, এর মধ্যে ওটা ইয়েতে দেওয়া হয়ে গেল, চুলাতে দেওয়া হয়ে গেছে না? চুলাতে প্রায় পানি দিয়ে দিছি আমি, আউটসাইডে কুক করতেছি, আউটসাইডে কুক করতে আমার অনেক ভালো লাগে। এটা অবশ্য আমাদের আউটসাইড কুকিং রুম, ভিতর সাইড না, এটা আউটসাইড। এটাতে সুগার নাই, অল্প টমেটোর মধ্যে সামান্য তো কি, এটা এখন দেবো আমি চিজ, এখন চিজ মিক্স করা হবে।
cheese dough. Mother na cheese. Onik, this is ভালো আপনারা যে যেটা পছন্দ করে সেটা দিয়ে তবে প্ল্যান বেস্ট হলে সবচেয়ে ভালো অবশ্য আমরা যারা আমেরিকা আছে আমাদের জন্য সুবিধা যে সব ধরনের চিজি এখানে মানে কিনতে পাওয়া যায় খুব সহজ আমার এই যে পিজা বানানো শেষ এখন আমরা ব্রেকফাস্ট করব এই যে লাল চা আদা গরম মশলা দা গাছের পুদিনা পাতা দিয়ে লাল চা আর এই যে ভেজিটেবল পিজা বেশি এনার্জেটিক এটা খেলাম একেবারে ইভিনিং টাইমে আমরা খাবো আচ্ছা আমিও নিচ্ছি আসলে এটা না খেলে মজার দারটা বোঝা যাবে না যারা স্বাস্থ্য সচেতন এটা একদিন খেয়ে দেখেন তখন বুঝবেন যদিও আমি অ্যাড করতেছি ভিগান চিজ এটা প্লান বেসড এটা আমি স্পেশালি খাই এর সাথে দিলে আর একটু স্বাদটা বাড়বে এটা যে দেওয়া লাগবে এমন কোনো কথা নাই তবে এটা বাংলাদেশেও বানানো সম্ভব কিন্তু কারণ এই জিনিসগুলো সবই বাংলাদেশে পাওয়া যায় এবং মাত্র 10 মিনিট না মাত্র 10 মিনিটে 10 মিনিটের মধ্যে রেসিপি হয়ে যায় এবং এই যে বাঁধাকপির যে আমরা খাইতে খাইতে বিরক্ত বোধ করি তার একটা সুন্দর রেসিপি আসলে এটা আমি এখন একটু টেস্ট করি বিসমিল্লাহির রহমান সত্যি মজাদার ফাইন হয়েছে থ্যাংক ইউ এভরিবডি প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ মমতা পরে এটা বানানোর জন্য